গাইস, এবছরে দুর্গা পুজোর সব থেকে বড় চমক হলো এই বিশেষ দুর্গা প্রতিমা। এই দুর্গা প্রতিমাটার ওজন প্রায় 1 টন। ভাবতে পারছেন কত ওজন? কলকাতা তথা বাঙালির প্রধান ও প্রাণের উৎসব এই দুর্গা পুজো। এখন আমাদের এই দুর্গা পুজো বিশ্ব দরবারেও জায়গা করে নিয়েছে, ঐতিহ্যে আমলিন আমাদের এই দুর্গা পুজো। তাই দুর্গা পুজোকে নিয়ে সবসময় বাঙালিদের মনে উত্তেজনা, আবেগ, ভালোবাসা, এটা সবসময় প্রত্যেকটা মুহূর্তে চলতে থাকে। আর দুর্গা পুজোর সময় যখন এসে পৌঁছায়, সেই সময় তো বাঙালি তোড়জোড়েরা শেষ থাকে না। ইউনেস্কোর হেরিটেজের তকমা পাওয়ার পর এবছর প্রথম দুর্গা পুজো। আন্তর্জাতিক স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এবার বেনিয়াটোলা দুর্গোৎসব মণ্ডপের আকর্ষণ অষ্টধাতু দুর্গা প্রতিমা। কলকাতার সবথেকে প্রাচীনতম দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল শোভাবাজারের দুর্গা পুজো। অর্থাৎ শোভাবাজার বেনিয়াটোলা দুর্গোৎসব মণ্ডপের এবছরের সব থেকে বড় আকর্ষণ হল অষ্টধাতু দুর্গা প্রতিমা। আর গাইজ, গত বছর অর্থাৎ 2021 সালে ইউনেস্কোর ইনটেঞ্জিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গা পুজো। স্বাভাবিকভাবে এবছরের শারদীয়া অন্যবারের তুলনায় বেশ তাৎপর্যপূর্ণ। আর সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে 1ই সেপ্টেম্বর মেগা মিছিলও করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আর সেই জন্যে রাধাষ্টমীর পুণ্যলগ্নে পাকাপাকিভাবে প্রায় 15 ফুট দৈর্ঘ্যের গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সহ অষ্টধাতুর দশভুজা দেবী মূর্তি প্রতিষ্ঠা করল কলকাতার এই পুজো কমিটি। শুধু তাই না গাইস, সব থেকে আশ্চর্যের বিষয় হলো এবার থেকে দেবী এখানে নিত্য পূজিতা হবেন। 26শে সেপ্টেম্বর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেই দিনেই দেবীর চক্ষুদান প্রতিষ্ঠা করবেন প্রতিমা শিল্পী মন্টু পাল। তাদের থিমের নাম রাখা হয়েছে 1 টন। এই 1 টন হলো দুর্গা মূর্তির ওজন, যা অষ্টধাতু দিয়ে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এই অষ্টধাতু দুর্গা মূর্তি তৈরি করতে প্রায় আনুমানিক খরচ 18 লক্ষ টাকা। আর এই অষ্টধাতুটা হলো সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা, অ্যান্টিমনি ও পারদ দিয়ে তৈরি। আপনি ভাবতে পারেন অষ্টধাতু কেন? দেখুন, অষ্টধাতুর ব্যবহার করা হয় কারণ এটি হিন্দু ধর্মে অত্যন্ত বিশুদ্ধ। এবং শুধু তাই না গাইজ, এই ধাতুটাকে না অষ্টধাতুটাকে ক্ষয় হয় না বললেই চলে, সেই জন্য এই ধাতুর ব্যবহার করা হয় বহু প্রাচীন কাল থেকে। শুধু তাই না গাইজ, এই অষ্টধাতু ব্যবহার করা হচ্ছে শিল্পশাস্ত্র থেকে, ভাবতে পারছেন কত দিনের পুরনো। সেই অষ্টধাতুকে এবার কাজে লাগালো দুর্গা প্রতিমা তৈরি করতে, সেটা হলো এই কলকাতা। শুধু কলকাতা না, শুধু এই রাজ্য না, বিশ্বের দরবারে এই দুর্গা পুজোকে তুলে ধরা হয়েছে। আর তারই মধ্যে অন্যতম হয়ে থাকলো এই অষ্টধাতুর বিশ্বের এই প্রথম এই অষ্টধাতু দুর্গা প্রতিমা। গাইজ, জাস্ট মূর্তিটা দেখুন কত সুন্দর, একদম সোনায় মোড়া, চকচক করছে না? আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, সোনার তৈরিও একে বলা যেতে পারে। কারণ দেখুন, 8টা ধাতু 12.5% করে সমান অনুপাতে 8টা ধাতুকে মিশিয়ে ফরে এটা তৈরি করা হয়েছে। এখানে যেমন সোনা ততটা পরিমাণে, রূপো ততটা পরিমাণে, অ্যান্টিমনি সমস্ত রকমই সেম পরিমাণে সমান অনুপাতে 8টা ধাতুকে মিশিয়ে তৈরি করা হয়েছে। আর এর বাইরের যে রূপটা দেখতে পাচ্ছেন কত চকচক, সেই সোনার মতো উজ্জ্বল না? আর সেই জন্যে এই মূর্তিটা বা এই মূর্তিগুলো এত ভারী, প্রায় 1 টন, মানে ভাবতে পারছেন 1000 কিলো ওজন এই দুর্গা প্রতিমার। মানুষের উচ্ছ্বাস দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সত্যি এই প্রতিমাটাকে দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, যেন একটা শান্তি ফিল হবে আপনার নিজের মধ্যে। আর গাইজ, পুজো কমিটির লোকেরা স্থির করেই ছিল যে অষ্টধাতু তৈরি করা হচ্ছে এই জন্যেই, কারণ এই দুর্গা প্রতিমাকে সারা বছরে পুজো করা হবে, সেই জন্যেই অষ্টধাতু দিয়ে তৈরি এই দুর্গা প্রতিমা। সেই জন্য গাইজ, এই দুর্গা প্রতিমার বিসর্জন হবে না, সারা বছর এই মায়ের মূর্তিকে নিয়ম রীতি মেনেই পুজো করবে এই ক্লাব কমিটি। শুধু তাই না গাইজ, অষ্টধাতু নিয়ে আর একটা কুসংস্কার বা অনেকেই বিশ্বাস করে বলতে পারেন, অষ্টধাতু পড়লে নাকি অনেকেই বড় লোক হয়। যদিও এসব কিছুই না, অষ্টধাতু বেশ ইউনিক আর ক্ষয় এর সব থেকে কম আর খুব শক্ত, সেই জন্য এই ধাতুকে ব্যবহার করা হয়। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকমই কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন।